নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, BERA, ASSR, ENG, VNG, EKG, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। উৎসব অনুষ্ঠান মানেই তো নতুন পোশাক, নয়া ফ্যাশন, ভোটও সেই অর্থে গণতন্ত্রেরই উৎসব। বাকি মরশুমের মতো এক্ষেত্রে বা নতুন ফ্যাশন আসবে না কেন, ভোটের আবহে কলকাতায় বড় বাজারে মোদি মমতা অভিষেক টি শার্টের রমরমা। লোকসভা ভোটের প্রাককালে প্রিয় নেতা নেত্রীকেই বুকে আগলে রেখে ঘুরতে চাইছেন মানুষ। তবে সব থেকে অবাককাণ্ড, ফ্যাশন বাজারের দৌড়ে বাংলার ভোট ফ্যাশনে পদ্মকে ছাপিয়ে গেল জোড়া ফুল। চৈত্র মাস শেষ হতে বাকি আরো কয়েকদিন, কিন্তু গরমে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কয়েকদিন থেকেই সকাল থেকেই চরম গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে সারা রাজ্য। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী, কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কয়েকটি জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা পারো 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বদলে যাচ্ছে শহরের পরিবহন ব্যবস্থা। সড়ক ছেড়ে যাত্রীরা যাতায়াতের মাধ্যম হিসেবে আরো বেশি করে পাতাল পথকেই বেছে নিচ্ছেন, অন্তত মেট্রোয় দেওয়া তথ্য তাই বলছে। এসির হাওয়া খেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোর কোনো বিকল্প নেই। যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোতেই আস্থা রাখছে শহরবাসী। গত এক বছরে শহরের লাইফ লাইনের যাত্রী বেড়েছে 1.5 কোটির বেশি, শতাংশের হিসাবে 9%। মেট্রো সূত্রে খবর, 2023 থেকে 2024 অর্থবর্ষে মেট্রো যাত্রী হয়েছে 19.25 কোটি, যা আগের অর্থবর্ষে ছিল 17.69 কোটি। সব থেকে বেশি মেট্রো ধরছেন দমদম স্টেশন থেকে, ফলে পাতাল পথে বিপুল যাত্রী বাড়ায় তা কমেছে সড়ক পথে, জানিয়ে চিন্তায় পড়েছে পরিবহন মালিকরা। এবার অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে নির্জা ছবিতে একেবারে নতুন অবতারে ঐন্দ্রিলা। অঙ্কুশের সঙ্গে এটাই তার প্রথম ছবি নয়, এর আগেও ম্যাজিক ছবিতেও দেখা গেছিল এই রিয়েল লাইফ জুটিকে। ইতিমধ্যেই মির্জা ছবির ট্রেলারে তাক লাগিয়েছে ঐন্দ্রিলা। তার অ্যাকশন অবতার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছে টলিউডের অন্যান্য নায়িকাদেরও। মন্দারমণিতে শুটকি মাছের স্তূপে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শট দিতে হয়েছিল এই অভিনেত্রীকে। কেমন ছিল সে অভিজ্ঞতা সে জানায়, আমি নিজে শুটকি মাছ খাই না, আর আমাকে দাঁড়াতে হয়েছিল শুটকি মাছের স্তূপে। মুখে আমলকি রেখে অভিনয় করায় পরিস্থিতি কিছুটা ঠিক হয়। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।